এখানেই রাখি, তোর দিকে দেওয়া যাবে না। দেখাটাই যা, নাহলে অম্বুজা সিমেন্টের অম্বুজা না কি PBS অ্যাসোসিয়েটস এর অ্যাড হয়ে যাবে। যাকে তো আজকে কিন্তু ওই মাটন ডাক বাংলো খাওয়ার একটা পারফেক্ট জায়গা। কোথায়? ডাক বাংলো বারাসাত। আর তোমরা কিন্তু এই দোকানটা বহুদিন থেকে বলছিলে, অনেকজন বলেছো যে বারাসাতে ইশান্স করছো না কেন? একটা দেখতে চেয়েছিলে তার জন্য চলে এসেছে। ম্যাডাম, বারাসাত ডাক বাংলো মোড়ে তো এক্স্যাক্টলি নয়, লোকেশনটা একটু বলুন। এটা হাটখোলা মোড়ে। আচ্ছা, দক্ষিণপাড়া থেকে একটু এগোতে হবে, এসে হাটখোলা মোড় পড়বে। হাটখোলা মোড়ে ইশান্স, তাছাড়া তো লিংকে ডেসক্রিপশনে লিংক থাকবে বলে বলতে পারো। চলো ঢোকা যাক। তোমাদের ইচ্ছে মতো তো মাটন ফাটন দেখাচ্ছি, অনেক কিছু খাবার আসতে চলেছে, কিন্তু তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। একদম, এবং সাবস্ক্রাইব বেল বাটন টং টং করে একটু বাজিয়ে দিও, আর লাইকটা প্লিজ, লাইকটা ম্যান্ডেটরি। হ্যাঁ প্লিজ করো, আর একটুখানি পারলে শেয়ার করো, যারা এখানে থাকো অ্যাট লিস্ট বারাসাতের খাতিরে একটু শেয়ার টেয়ার করো। আমার মুখটা চেপে দিচ্ছে তোর মুখের সাথে, কম্পেয়ার করছিস। চার পিস দিয়েছে এটা ফুল প্লেটে। ওটা সব থেকে বড়, ওটা সব থেকে বড়, সেই জন্যই নিয়েছি। ও ভাই, আর এটা কিন্তু পিওর ভেজ ছিল যখন থেকে এসেছে না, এটার গন্ধ সব থেকে বেশি পাচ্ছি। তোমরা তো এসব খাও না, তোমরা খালি খাসি দেখো, তোমাদের জন্য খাসি আসছে ভাই। ফিলেটা পুরো ভর্তি মাছ, ভেতরে পুরো ভর্তি, একদম পাতলা লেয়ার, ভেতরে ভর্তি মাছ। যদি গরম খেতাম আমরা আরও 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 সেরা লাগতো, মানে যেটা ওই বিয়েবাড়িতে সঙ্গে সঙ্গে এসে পাতে পরে ধুমাইত জিনিস, কামড় দিলে ফুস করে ভেতর থেকে বেরোয়। এটা একদম আমার তরফ থেকে তো এটা সঙ্গে স্যালাড দিয়েছে আর মেয়োনিজ দিয়েছে, তবে কোনোটাই আমার মনে হয় লাগবে না। একটা খেয়ে দুজনের পেট হাফ ভর্তি হয়ে গেছে। নেক্সট ডিশে চলে যাই, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা ছ পিস থাকে। খেয়েছিস কেন? মাছ করে দিয়েছিল, মাছ বড় বড় ফিঙ্গার সাইজে। আমরা চার পিস নিয়েছি। স্বাস্থ্যবান, কতটা স্বাস্থ্যবান সেটা ভাঙলেই বোঝা যাবে ভাই। ভর্তি তো মাছের কোনো কমতি নেই। তোমরা তো আবার ভাবো যে আমাদেরকে স্পেশাল সার্ভিস দেওয়া হচ্ছে। আমি নিজে এখান থেকে বহুবার অর্ডার করে খেয়েছি, একবার ওকে অর্ডার করে পাঠিয়েছিলাম এই বিরিয়ানি। ভিডিওটা কেউ দেখে না থাকলে কোথাও লিঙ্ক আছে দেখতে পারো। বাইরের কোটিংটা যেরকম পাতলা সেরকম ক্রাঞ্চি, বাটারফ্লাইটা কিন্তু হালকা একটু মিয়ে গেছিলো, ওরা ওই ক্রাঞ্চিনেসটা ছিল না আমাদের কারণে, কিন্তু এটা বাইরে বিস্কুটের গুলো আছে, এটা বিস্কুটের স্বাভাবিকভাবে ক্রাঞ্চিনেসটা আছে। এটার সঙ্গে স্যালাড দেয়, লেবু দেয়, মেয়োনিজ দেয়, প্রচুর ভরপুর মেয়োনিজ দেয়। আমি এটা লেবু, আমি কাবাবে লেবু চিপে খেতে পছন্দ করি। আমার এগুলো কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে। লেবুটা মাথায় কেমন স্পাইক করা, ওটা সাজিয়ে চরম বলো। পিওর ভেটকি ফিশ দেওয়া হয়, এই জন্য আমরা দুখানা ফিশের আইটেম নিয়েছি। গন্ধটা আসছে, পুরো চকচকে গন্ধ আসছে। চিকেন মালাই কাবাব, উপরে পুরো চিজ ভর্তি থাকে, মানে জালি কলা চিজ।
এটা হচ্ছে মাংসের সাইজ, এখানে ছ পিস থাকে, ছোট বড় মিশিয়ে ভেবো, ছোট বড় মিশিয়ে, হ্যাঁ এটার একটা সাইজ যেরকম, এটা সাইজের উপরে না পুরো মালাই দেখ, পুরো লেগে আছে, এই দেখো পুরো ক্রিম হাতে উঠলো, মিষ্টি মিষ্টি খেলো, একটু যদি ঝালের একটা ইয়ে থাকতো ট্রিন্ট ট্রিন্ট, তাহলে বেশ মিষ্টির দিকে, মানে বেশ মিষ্টির দিকে, মাঝখানে দিয়েছে পুদিনা চাটনি, পুদিনা চাটনি ফেলা লাগবে না আমার মনে হয়, পুদিনা চাটনি দিয়ে ঝাল কাবাব বেশি ভালো লাগে, পুদিনা চাটনির একটু ঝাল লাগে, চিজি ক্রিমি মালাই ব্যাপারটা আছে, মালাই কাবাব জানি মিষ্টি হবেই সেটা, এবং সেটা আমিও পছন্দ করি, কিন্তু তার সঙ্গে যদি একটু এই ঝালের হিন্ট থাকতো তাহলে খুব ভালো লাগবে, চিরা কাঁচা লঙ্কার ঝাল যেটা, বা ধরতো ডিয়ের ঝাল, কি বলে গোলমরিচের ঝাল, ওই ঝালটা আচ্ছা, আজকে ভদ্রের মতো খাবো বলে আমি একটা প্লেট জোগাড় করে এনেছি, জোগাড় করে এনেছি, এটা এখানে ছিল, হ্যাঁ তুলে নিয়েছি, এটা ছিল আমাদের বাটার নান, না এমনি নান ছিল, বাটার নান ছিল, একটু ওপরেরটাই আমি বাটার দেখতে পেলাম না, নিচের গুলোই পেলাম, এসে কতক্ষণ পড়ে রয়েছে, পড়ে হ্যাঁ সোক করে নিয়েছে, এটা হচ্ছে আমাদের অমৃতসারি চিকেন, উসে পাচ্ছ একটুখানি ওপরে খোয়া খিড়ফিড় দেওয়া, একটু মাখো মাখো ব্যাপার, একটা পিস তুলে, না না একটু খোয়া খির, বিশাল কিছু মিষ্টি হবে, মাঝামাঝি মালাই বলা, বাট মডারেট, হালকা স্পাইসি, হালকা ট্যাঙ্গি, সিম্পল, আর এইটা দিয়েই ভালো লাগবে, এটা তোমাদের বাটার নান দিয়ে খাওয়ার জন্য, তাহলে বলছিস যে আমার চয়েসটা ঠিক আছে, মাংসটা আমার মনে হয় এটা টিক্কা পিস, ওই ইয়ে টিক্কাটা বল, ওই না রেশমি না, নর্মাল টিক্কা, আমার তাই মনে হচ্ছে টিক্কার ওই পোড়া ফ্লেভারটা রয়েছে, তার উপরে এই গ্রেভিটা, বাটারি গ্রেভিটা দিয়ে একটুখানি মিক্স আপ করে দেওয়া, বলবো না বিশাল ভালো আবার বিশাল খারাপ, মোটামুটি হালকা একটু হয়তো মিষ্টি দরকার ছিল আমার মনে হলো, আমি জানি না কেন, আমি না না তুই সবেতেই বড় কিছু মিষ্টি পছন্দ করিস, বাঙাল হওয়া সত্ত্বেও এটা কোনো মিষ্টি হয়, আমি বাটি মানে ভালো খেতে, কিছুটা ওই ভর্তা স্টাইলের, ভর্তার গ্রেভি যেটা হয় এটার গ্রেভিটা সেরকমই খেতে, আচ্ছা ম্যাডাম যেটা বলে গেল না সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে নানটার সাইজটা দেখে নাও, এরকম দু পিস রয়েছে, আরও এক পিস কিন্তু এরকম সাইজেরই ছিল, এক দুই একটা অলরেডি নিয়েছে, তিন মানে ছ পিস, এবার চলে আসি তোমাদের ফেভারিট কষা মাংস, কষা মাংস না মাটন ডাক বাংলো, না এই হচ্ছে মাটন ডাক বাংলো, ওপরে একটা ডিম দিয়েছে, ভাই তুলতে গিয়ে দেখি চর্বি, এটা আমি তুলবো কি আগে খাই এটা একটু, একটার সাইজ হচ্ছে এরকম, এই লেভেলের সাইজ, চার পিস, চার পিস রয়েছে, ডিমটা কোথায় দেবো, ডিম খাবি, বিরিয়ানিতেও ডিম আছে, দু পিস মাংস আছে, সব জায়গায় পাওয়া যায় না এটা, 250 টাকার বিরিয়ানিতে দু পিস মাংস, এটা এখানেই রাখি তোর দিকে দেওয়া যাবে না, দেখ আমরা চামচ ফামচ দিয়ে খাই না, এইদিকে চামচের বাড়ি, এটা আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, ওদের এখানে একখানা পিস দিও, একখানা মাটনের পিস দিও, একখানা চিকেনের, চিকেন মেয়েদের কী করে দু পিস দেয় বড়োটা, হ্যাঁ এক পিসেরটা অনলি ডেলিভারি হয়, এক পিসেরটা এখানে বসে খাওয়া যায় না, ওটার দাম বলতে 140 টাকা, এই যে এটা মোটামুটি সাইজ, এটা আমার প্রিয় চুষি হাড় দিয়েছে, এটাতেও তাই, আর হাড়ের সাইজ দেখে আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা মানে রেওয়াজি খাসি নয়, কারণ খুব বেশি চর্বি নেই, ডিম দিয়েছে একটা গোটা আলু দিয়েছে, একটা কথা জানিয়ে দে যে এখানে দুটো ট্যাং কেন আছে, কারণ আমরা রিকোয়েস্ট করে নিয়েছি, তাই আবার নালে লোকে এসে বলবে তোমাদের দুটো ট্যাং দিয়েছিল আমাদের দুটো ট্যাং দেয়নি, মানে যা দেখাবো তাই মানে তোমরা পাবে, তোমরাও রিকোয়েস্ট করে নিতে পারো, যদি থাকে তাহলে নিশ্চয়ই দেবে ওরা, উপরে বেরেস্তা দেখা, উপরে বেরেস্তা সুন্দর দেখা যাচ্ছে, নিচের দিকে একটু জুসি রাইসটা রয়েছে, তবে আমার প্রথমে একদম উপর থেকে দেখে হালকাই লাগছে রাইসটা, ঠিক আছে মানে আমি যেরকম পছন্দ করি মেয়েটা ঠিক সেরকম নয়, তবে ওকে যখন পাঠিয়েছিলাম তখন ব্যাপারটা ওরকমই ছিল, খুব হালকা ফ্লেভারফুল, মানে যেরকম ফ্লেভার বিরিয়ানি থাকে কলকাতা স্টাইল বিরিয়ানি থাকে, বারাসাত ব্যারাকপুর সাইডে যেটা হয় দাদা বৌদি স্টাইল, মাটনের ফ্লেভারটা চালের মধ্যে মিশে থাকে, এটা কিন্তু এখানে নয়, একটু হালকা, ও হয়তো পছন্দ করবে, কিন্তু আমার মনে হচ্ছে এতটাই হালকা যে আর একটু বেশি জিনিসপত্র থাকলে মানে তার রাইস একটু যদি বেশি থাকতো তাহলে ভালো হতো, আমি জিজ্ঞেস করে তোমাদের জানাচ্ছি, কেউ যদি তোমাদের এখানে এসে বলে যে আমি একটু তার রাইস বেশি চাই, মানে নিচের দিককার রাইসটা বেশি চাই, সেটা তোমরা সার্ভ করো, আচ্ছা যেরকম চাই সেইভাবে তাকে দেওয়া হয়, আচ্ছা ওকে, চালের ফ্লেভারটা খুব সুন্দর রয়েছে এবং ঝুরঝুরে চাল একদম, এই যে দেখো 250 টাকার জন্য কিন্তু যথেষ্ট কোয়ান্টিটি, বিশাল বড় সাইজের বোম আলু দিয়েছে, এই আলু যেন মুশকিল আছে সেটা হচ্ছে পুরোটা সেদ্ধ হয় না ভেতর দিকে, তবে এটা কিন্তু হয়েছে সুন্দর মিষ্টি মিষ্টি আলু, এই জিনিসটা প্রথম হলো যে আমি এই সাইডে এসে এরকম কলকাতা স্টাইল প্রপার বিরিয়ানি পেলাম, এই যে এই হচ্ছে মাটন, আমার মনে হচ্ছে ওভারঅল ওরা একটু লাইট বিরিয়ানি করে, চালেও যেরকম লাইট ভাবটাই বেশি সেরকম কিন্তু মাটনটাও লাইট, কারণ মাটনটাও সেরকম মশলাদার নয়, উঠালে রে বাবা উঠালে, এরকম নেই রে ইনকো উঠালে।
ডাক বাংলাটা আমি কি ইয়ে দিয়ে খাবো, নান দিয়ে খাই, এই যে নান, নানটা ইলেভেন এখনো সফট আছে না দেখো, একদম জাস্ট নানটা সত্যি নানটা খেতেও খুব সুন্দর, একদম থকথকে গাঢ় গ্রেভি আর খুব ভালো চিলি ফ্লেভার রয়েছে। এই জায়গাটা ফুল চর্বি, এই জায়গাটা ফুল চর্বি, দুটো কি আলাদা মাটন দিয়ে করা বুঝতে পারছি না, এটা চর্বিটা বেশি, এটা চর্বিটা একদমই নেই বললেই চলে। ভেতরের দিকটা হালকা মাংস রয়েছে, মানে মিট পোর্শনটা রয়েছে, তবে বিরিয়ানি দিয়ে আমি বলবো খাওয়ার থেকে নান দিয়ে খাও, বিরিয়ানির সঙ্গে চাপটাই ভালো যায়। এই দুটো গ্রেভির মধ্যে তুমি একটা রিকমেন্ড করতে হবে কোনটা বলবে? চিকেনের গ্রেভিটা বেশ, মানে এটার থেকেও বেশি ভালো লেগেছে আমার। সো এবার লোকজন তো খাসিতে 70% ভোট দিচ্ছে, এই যে দুজনের দিক থেকে বাকি দুটো কিন্তু সেরা, এটা যদি একটু ঝাল হতো আর এটাও তো পারফেক্টই আছে, বাদ বাকি আমরা খাই তারপর দেখা হচ্ছে। তো সবার প্রথমেই বেরিয়ে যেটা বলবো সেটা হচ্ছে খাবারগুলো খুব লাইট ছিল, মানে এটা আমাদের জন্য খুব ভালো, খাবার যদি লাইট হয় তাহলে আমাদের পেটের প্রবলেমটা হয় না, এত পেটের প্রবলেম হয় না, বা এরপরে ধরো আরো শুট আছে আরো দুটো, না বেরিয়ে যাচ্ছেন প্রায় 15-20 দিন থাকবে না বাড়িতে ঘুরতে যাচ্ছে। রিকমেন্ডেশনে থাকবে হচ্ছে ফিশ বাটার ফ্রাইটা, ফিশ ফিঙ্গারটা, রেশমি কাবাবটাও ভালো, আজকে একটু মিষ্টি ছিল বাট ওটা ভালো করে বেশি হতে পারে, ওটা আমরা বললামও যে ওটা যদি একটু ঝাল হয় তাহলে ভালো লাগবে খেতে। বিরিয়ানি এখানকার লাইট বিরিয়ানি, যারা লাইটটা ভালোবাসে তাদের ভালো লাগবে। তোমায় বলছিল যে তুই তো খেয়ে যাচ্ছিস, তুই লাইট বিরিয়ানি ভালোবাসিস না, আমি রিলেক্স করলাম ভালোবাসি না, তাও কিন্তু ফ্লেভারটা খুব ভালো, সেই জন্য আমি খেয়ে যাচ্ছি। মাইল্ড বিরিয়ানি খেতে সুন্দর, চিকেনের ওই গ্রেভিটার কথা বলতে ওটা গ্রেভিটা চুমু ছিল, বাদ বাকি কথা আর বেশি কিছু নেই, শুধু এটুকুই বলার যে সাবস্ক্রাইবটা যারা যারা এখনো করনি তারা প্লিজ করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বাদ বাকি ভিডিওগুলো দেখো। তো চলো যারা শেষ করি আমরা, হম শকিন খানকে ফির মিলেঙ্গে আগলে ভিডিওতে।